এখন আমার সাথে আছেন আমাদের বিশেষ অতিথি অনিতা গোমেজ, তিনি একজন সফল নারী উদ্যোক্তা এবং ফ্যাশন ডিজাইনার। হ্যালো আপু, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আপনাকে আমার কিচেনে স্বাগতম জানাচ্ছি। থ্যাংক ইউ, খুব সুন্দর আপনার কিচেন। অনেক ধন্যবাদ আপা, আমি অনেক হ্যাপি যে আপনি আমার কিচেনে এসেছেন। আপা, আপনি তো একজন সফল নারী উদ্যোক্তা, তো আপনার সেই উদ্দেশ্য থেকে কি আর্টিজানটা তৈরি করা? আর্টিসান অ্যাকচুয়ালি আমরা দুজন, আমার হাজব্যান্ড আর আমরা মিলেই করেছি। আচ্ছা, তো আমরা দুজন করতে করতে আজকে এখানে এসছি, মানে দুজনের দৃঢ়তা থেকেই শুরু। আর আমরা দুজন একসাথে করাতে আসলে আমরা কে নারী কে পুরুষ ওইভাবে চিন্তা করে আগাইনি, আমরা দুজন একসাথে করেছি, করতে করতে আমরা আজকে। আপনি সমানভাবে প্রায়োরিটিটা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা দুজনেই সমানভাবে, দুজন দুজনকে সমানভাবে আমরা প্রায়োরিটি দিয়েছি। তো আপু, আপনার জন্য আজকে আমি একটা রেসিপি তৈরি রেখেছি, সেটা হচ্ছে শিরখুরমা। মানে খুরমা দিয়ে আমি একটা মজাদার, হ্যাঁ মজাদার, এটা কিন্তু ইফতারেও যেমন যাবে তেমন আমরা সামনে ঈদ আসছে, হ্যাঁ ঈদে তো আমাদের সেমাই না হলে ঈদ হয় না। তাহলে দেখে নিই আপা, এটা উপকরণ দর্শক, তাহলে দেখে নিই শিরখুরমা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। রুহ আফজায় শিরখুরমা বানাতে যা যা লাগছে: সেমাই, তরল দুধ, খুরমা, কিসমিস, মিক্সড বাদাম, ঘি, কন্ডেন্স মিল্ক এবং রুহ আফজা। দর্শক নিশ্চয় খুব ভালোভাবে দেখে নিয়েছেন কি কি উপকরণ লাগছে। এখন আমরা রান্না চলে যাচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ঘন দুধ, এটাকে আগে থেকে জাল দিয়ে রেখেছি। হ্যাঁ, জাল দিয়ে ঘন করে নেওয়া। এখানে দিয়ে দিচ্ছি আমি খুরমাটা, খুরমা খুরমাটা এটাতে সিদ্ধ হবে। এবং আমি দিয়ে নেব একই সাথে কনডেন্সড মিল্ক। এটা কতটুকু পরিমাণে দিতে হবে? এটা আমরা হাফ কাপ পরিমাণে দিচ্ছি। এখানে যেহেতু রুহ আফজা যাচ্ছে, আমি শুধু কনডেন্স মিল্ক দিচ্ছি আর রুহ আফজা কালার রকমের, হ্যাঁ চিনিটা আমি ব্যবহার করবো না, খুরমাটা হতে থাক। এখন আমি যেটা করবো, চুলা ওটাতে শিফট করে দেবো। তেল দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ, তেল দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা হলে আসলে একটা উৎসব উৎসব ভাব চলে আসে আর একটু খাবারের একটা এক্সট্রা স্মেলটা চলে আসে। হ্যাঁ একদম। তিন চা চামচ পরিমাণ ঘি আমি দিয়ে দিলাম এখানে। এখানে দিয়ে দিচ্ছি আমি কিশমিশ। কিশমিশ সাধারণত দেখি আমি দুধের উপর দেয়, আমি এখানে একটু ভাজবো ঘি। এটার ডিফারেন্সটা কি আসবে? টেস্ট একটু ভালো আসবে, ঘি এর টেস্টটা চলে আসবে। এবং এখানে আমি সেমাইটা ভেজে নেব, এটা খুব ঝটপট হয়ে যায় কিন্তু। বাসায় রান্না করা হয় আপু? হ্যাঁ, কাজের ফাঁকে যখন সময় পাই রান্না করি। ইভেন মেহমান যখন আসে বাবুচির সাথে আমি কিছু কয়েকটা আইটেম তৈরি করি, আমার ভালো লাগে। দিলেই কিন্তু খুব সুন্দর সুবাস আসবে, কালার আসবে। এখন নাড়তে হবে। জি, দেখতে পাচ্ছেন আপা, সাথে রংটা একদম একটা পিঙ্ক কালার চলে এসেছে, খুব সুন্দর কালার আসছে। এমন সুবাসটা খুব সুন্দর। এরপর যে আমি চুলাটা আবার জ্বালিয়ে নিলাম, এখন এটা এখানে ঢেলে দিচ্ছি। হ্যাঁ, এটা এখানে ঢেলে দিচ্ছি ভাজা সেমাইটা। ঈদের সময় না আমরা একটু নতুন রেসিপি সবাই খুঁজি, আর ঈদের সময় ঈদ মানে কালার, আর কালারফুল খাবার দেখলে ঈদ উৎসব তো হয়ে যায়। ফুটোটার পরে এই যে দেখতে পাচ্ছেন সেমাইটা নরম হয়ে গেছে। আপা, এটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমরা এটাকে পরিবেশন করে ফেলবো। খুব সুন্দর কালার আসছে।
আপা তৈরি হয়ে গেল স্পেশালি আপনার জন্য আজকের ইফতার আমরা খাবো শির খুরমা থ্যাংক ইউ খুব সুন্দর খুব চমৎকার খুব মন ভরে গেল আজকে আমি আর আপনি ইফতার এটাই খাবো তাহলে দেখেন এটা প্রস্তুত প্রণালী দর্শক তাহলে দেখেনি শির খুরমা তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার প্রথমে চুলায় একটি প্যানে দিতে হবে তরল দুধ খুরমা কন্ডেন্স মিল্ক সব মিশিয়ে খুরমা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দিন এবারে চুলায় অন্য একটি পাত্রে দিন ঘি কিশমিশ সেমাই সবকিছু একটু ভেজে নিন এদিকে জাল হতে থাকা দুধের সাথে রুহ আফজা মিশিয়ে ভাজা সেমাই দিয়ে আরেকটু জাল দিয়ে সার্ভিং ডিশে তুলে উপরে মিক্সড বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন শাহী খাবার শির খুরমা দর্শক নিশ্চয় খুব ভালোভাবে দেখে নিয়েছেন কিভাবে তৈরি করতে হবে শির খুরমা আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার এত মূল্যবান সময় ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে আমাদেরকে দিয়েছেন আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ রুহ আফজাকে আর এটিএন বাংলাকে আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকে দুটি মজাদার রেসিপি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে আজকে ইফতারের টেবিলে অবশ্যই তৈরি করে ফেলবেন